আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। রসনা স্বাদের পক্ষ থেকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে একটি সুস্বাদু পিঠা রেসিপি। এই পিঠাটি হাঁড়িতে তৈরি করি বলে এই পিঠাটির নাম হাঁড়ির তৈরি ফুল পিঠা। তো দেখে আসি এই পিঠাটি তৈরি করার জন্য আমার কি কি প্রয়োজন। প্রথমে আমি একটি পাত্রে 2 টেবিল চামচ ময়দা নিয়ে নিচ্ছি। এরপরে 1 চিমটি লবণ, 1 চা চামচ চিনি আর দিচ্ছি 1 চা চামচ ঘি। এবারে আমি এটি ভালো করে মিক্সড করে নিব। প্রথমে হাত দিয়ে একটু মিক্স করার পরে আমি অল্প অল্প করে পানি ইউজ করে একটি কাই তৈরি করে নেব। কাই তৈরি করা হয়ে গেছে, এটাকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে চাপ দিয়ে রুটি বেলার মতো করে তৈরি করে নিব। খুব বেশি নরমও না, আবার একদম শক্তও না। আমি অল্প পরিমাণে নিয়ে নিয়েছি। এই পিঠাটা তৈরি করতে অল্প ময়দারই প্রয়োজন হয়, কারণ একসাথে অনেকগুলো করা যায় না। অল্প একটু কাই, সেজন্য আমি ছোট্ট একটি পাত্রের মধ্যে আরেকটি পাত্র দিয়ে ঢেকে রাখবো 20 মিনিট। এবারে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই কাই করা ময়দাটা দিয়ে কিভাবে পিঠাটা তৈরি করবেন। প্রথমে 2 হাত পরিষ্কার করে ধুয়ে নেবেন। তারপরে আমি যেটা করব, এই মাটির হাঁড়িটার উপরে অল্প একটু ময়দা মেখে নেবেন। হাঁড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, মিডিয়াম সাইজের একটি মাটির হাঁড়ি হলেই হবে। এই মাটির হাঁড়িতে খুব ভালোভাবে পিঠাটা হয় বলে আমরা এই মাটির হাঁড়িটি ব্যবহার করি। এখন একদিকে একটু লম্বা করে এই অংশটা এখানে রেখে এটা প্রথমে একটু লম্বা করে নেবেন। তারপরে লাগবে একটি চিকন কাঠি, আপনারা একটি শলাকার পরিষ্কার কাঠি নিয়ে নেবেন। আর হাতের কাছে একটু ময়দা রাখবেন। এভাবে করে এই হাত দিয়ে ধরে আমি এখানে আস্তে আস্তে এটাকে লম্বা করার চেষ্টা করব। আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, প্রথমে দেখে একটু কঠিন মনে হবে, কিন্তু স্টার্ট হয়ে গেলে পরবর্তী সময়ে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। হাতে তৈরি বিভিন্ন রকমের সেমাই আমরা খেয়ে থাকি, সেগুলো ছোট আকারের কিংবা বাঁকানো আকারের হয়ে থাকে। আমার এই পিঠাটা ফুলের আকৃতির হবে, তাই এটার নাম হাঁড়িতে তৈরি ফুল পিঠা। এভাবে মাঝে মধ্যে কেটে যেতে পারে, কোনো সমস্যা নেই। এটা ধরে নিয়ে এসে এভাবে লাগিয়ে দিবেন। ছোটবেলায় আমাদের মা চাচিরা এই পিঠা তৈরি করতো, খুব মজা করে আমরা খেতাম। জনপ্রিয় একটি মিষ্টান্ন খাবারের মধ্যে এটি ছিল অন্যতম। দেখতেও যেমন লোভনীয়, খেতেও খুব মজা। এই দেখুন, এভাবে তারের মতো আকারে নিচে পড়ে জমা হবে এবং আস্তে আস্তে ফুলের আকৃতি নিবে। একটু সময় লাগে তৈরি করতে, কিন্তু অসাধারণ একটি পিঠা, আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন। আমি কয়েকটি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা পিঠা তৈরি হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। চিকন কাঠিটা দিয়ে আপনারা ওপরে একটু চাপ দিবেন, ওপরের তারের সাথে একটা নিচের তার যেন লাগে। খুব জোরে পাঞ্চ করবেন না, হালকা করে যেন ছড়িয়ে না যায় তোলার সময়। এই যে এভাবে এক তারের সাথে নিচের তারটি লক্ষ্য করে একটু ভিতরে দিয়ে দিবেন, তাহলে জয়েন্ট হয়ে যাবে। এভাবে করে তুলবেন, তখন আর ছড়িয়ে যাবে না, অন্য একটি জায়গায় রাখবেন। আমি 3টা পিঠা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু এটি সময় সাপেক্ষ ব্যাপার, খুবই ইজিলি করতে পারবেন, খুব সহজ, কিন্তু একটু সময় লাগবে। সেজন্য এখন আমি 3টা পিঠা আপনাদের তৈরি করে দেখালাম। ঠিক এইভাবে আপনারা পিঠাগুলো তৈরি করে, যতগুলো ইচ্ছে তৈরি করে, খুব সুন্দরভাবে রোদে শুকিয়ে নেবেন। খেয়াল রাখবেন যেন খুব ভালোভাবে শুকায়। রোদ যদি না থাকে তাহলেও সমস্যা নেই, আপনারা যে চুলে রান্না করেন সেখানে অল্প আঁচ দিয়ে নিচের দিকে একটি জালির উপরে রেখেও আপনারা শুকাতে পারেন। আমি আজকে আপনাদের পুরো রেসিপিটা দেখাবার জন্য আগে থেকেই কিছু পিঠা তৈরি করে শুকিয়ে নিয়েছি। এই পিঠাগুলো আমি আগে
খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি। দেখুন প্রত্যেকটি পিঠা আপনারা চেষ্টা করবেন এই শেপে তৈরি করার জন্য। ডিজাইন এরকমই হবে, কিন্তু একটু বড় বা একটু ছোট করতে পারেন। আর রোদে শুকিয়ে নেওয়ার পরে কখন বুঝতে পারবেন যে রান্না করার জন্য উপযুক্ত হয়েছে, এভাবে ঠাস ঠাস শব্দ হবে আর পিঠার কালারগুলো চেঞ্জ হয়ে সাদা সাদা হয়ে যাবে। এখন পিঠাগুলো আমি একটু ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য সামান্য পরিমাণ সয়াবিন তেল দিব, 1 টেবিল চামচ সয়াবিন তেল, আর 1 টেবিল চামচ ঘি দিয়ে পিঠাগুলো ভেজে নেব। একটু গরম হয়ে এসেছে, এখন আমি তেলের ভিতরে এগুলো দিয়ে দিচ্ছি। এভাবে করে এপিঠ ওপিঠ করে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেবেন। আমি 10 মিনিট এটি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আর খেয়াল রাখবেন খুব জোরে চাপ দিবেন না, তাহলে সাইড থেকে ভেঙে ফুল আকৃতিটা নষ্ট হয়ে যাবে। আস্তে আস্তে নেড়ে ভাজতে হবে। আমি ফাইনালি পিঠাটি তৈরি করে পরিবেশনের জন্য 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি। এটা এখন জাল দিয়ে একটু গাঢ় করে নিব। আপনারা যে পরিমাণ পিঠা তৈরি করতে চান সেই আন্দাজে দুধ নিয়ে নেবেন, পিঠার পরিমাণ বেশি হলে বেশি দুধ নিয়ে নেবেন। আমি এটাকে এখন জাল দিয়ে 1/2 লিটার দুধকে একটু কমিয়ে নিব। গাঢ় হয়ে গেলে তখন আমি জাল করা বন্ধ করে দেব। এখন জাল করা ঘন দুধের মধ্যে আমি 2 টুকরা দারচিনি, 2টি এলাচি দিয়ে দিচ্ছি, আর দিব একটু ফুড কালার, জাফরানের কালারটি আমি দিয়েছি। সামান্য পরিমাণ দিলেই হবে, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবারে প্রয়োজন মতো চিনি, আর দেব 2 টেবিল চামচ নারিকেল। আমি কুড়িয়ে রেখেছি নারিকেল, সেখান থেকে 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি। উপাদানগুলো দিয়ে ভালো করে চামচ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এখন এর সাথে অ্যাড করব 1/2 কাপ কনডেন্সড মিল্ক। প্রত্যেকটি উপাদান যেন খুব ভালোভাবে মিশে যায় সেই জন্য আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট এই মিশ্রণটি জাল করে নেব। এবারে কিছু কাজু বাদাম, পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি, আর লাগছে কিছু কিশমিশ। আবারও একটু নাড়াচাড়া করে এ পর্যায়ে আমি দুধটা বলক এসে গেছে, ভালোভাবে ফুটতে শুরু করেছে। ভেজে রাখা পিঠাগুলো একটি একটি করে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। খেয়াল রাখবেন পিঠাগুলো ভেজে একটু ঠান্ডা করে নেবেন, বেশি গরম হলে হাত দিয়ে দিতে পারবেন না। ফুটন্ত দুধের মধ্যেই ছেড়ে দিবেন এবং নাড়াচাড়া করতে থাকবেন। এভাবে আমি 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে পিঠাটিকে জাল করে নেব। পিঠাগুলো আমি মিডিয়াম আঁচে 10 মিনিট জাল করে নিয়েছি, আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরবর্তী সময় আপনারা লক্ষ্য রাখবেন ভিতর থেকে দুধ উতলিয়ে এসে ঢাকনাটা পড়ে যেতে পারে, তাই দেওয়ার সময় একটু এভাবে ফাঁকা করে দিয়ে জালটা দিবেন। আর এখন আমি চুলা বন্ধ করে 10 মিনিট এভাবে ঢেকে রেখে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে আমার মাটির হাঁড়িতে তৈরি ফুল পিঠা। এই পিঠাটি খুব টেস্টি এবং খুব মজাদার একটি পিঠা। আপনারা অবশ্যই সকলে মিলে বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এই ভিডিওটি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, ফেসবুক পেজে লাইক দিবেন, ভালো ভালো কমেন্ট করবেন, ভালো হলেও জানাবেন, ভালো না হলেও জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভবিষ্যতে যেন আপনাদের জন্য নতুন অসাধারণ এবং ভিন্ন ধর্মী কিছু রেসিপি নিয়ে হাজির হতে পারি। আজকে শেষ করছি,